11 মিরপুর পাইকপাড়া কল্যাণপুর এলাকার বিভিন্ন জায়গা নিয়ে গঠিত এই ওয়ার্ডটির সাথে মহান মুক্তিযুদ্ধের নিবিড় সম্পর্ক রয়েছে। গত 4.5 বছরে এই ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এক নম্বর রাস্তাঘাট সৌন্দর্য করছে, ধুলাবালু মুক্ত করছে, জলাবদ্ধতা মুক্ত করছে। আগে অনেক পানি হইতো, এখন আর তেমন কিছু দেখা যায় না। তবে ছোট বড় সমস্যাও কম নয়। মামলা মোকদ্দমায় বন্ধ রয়েছে শহীদ মিনার রাস্তার উন্নয়ন কাজ। বাজার রোড থেকে অলিগলির কয়েকটি রাস্তা অবৈধ দখলদারদের কবলে। অনেক ওয়ার্ডের মতোই এখানেও নেই কোনো খেলার মাঠ, পার্ক ও কমিউনিটি সেন্টার। বন্ধ কেন? ওইদিকে বিল্ডিং আছে, মনে করেন নাবানা বিল্ডিং এর কারণে যেতে পারে না। যে আমাকে শহীদ মিনার রোডের রাস্তা যদি বাইরে যাই গিয়া তাহলে আমাদের চলাচলটা ভালো হয়। আমরা অবসর সময় পাবজি খেলি, ফোনে বিভিন্ন গেম খেলি, বাসায় সময় কাটাই, ছাদে একটু হাঁটি ঘুরি। যার স্বচ্ছ রাজনীতি, যার ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ, এই ধরনের নেতৃত্ব আমরা চাই। ভোটারদের দাবি বাস্তবায়নে এরই মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন একাধিক কাউন্সিলর প্রার্থী। এলাকার লোকজন শান্তিতে এবং মাদক মুক্ত পরিবেশে যাতে আমরা এই যে এলাকার একটা মডেল ওয়ার্ড তৈরি করতে পারি সেটাই আমি চিন্তা করতেছি। এলাকার শান্তির প্রতিশ্রুতি দিয়ে নাগরিকদের পাশে থাকার অঙ্গীকার করছেন বর্তমান কাউন্সিলর। এই 7টি ওয়ার্ডের কোথাও সরকারি কোনো জমি নেই বা সিটি কর্পোরেশনের জমি নেই, যে কারণে সিটি কর্পোরেশন এখানে কোনোভাবেই খেলার মাঠ দিতে পারে নাই, শিশু পার্ক দিতে পারে নাই, কমিউনিটি সেন্টার দিতে পারে নাই। যে ইশতেহারে আমি নির্বাচন করেছি, আমিও মনে করি যে সেই ইশতেহার পরিপূর্ণভাবে আমি পূরণ করতে পারি নাই। কোনো দলের মনোনীত ব্যক্তিকে নয়, উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা।